দেখুন যেভাবে প্রথম টুইটেই বাজিমাত মালালার শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ যাই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রবেশ করেন দুই সালে তবে বিগত পাঁচ বছরে একটি বারো টুইট করেননি পাকিস্তানের এই নারী শিক্ষার আন্দোলনকর্মী শুক্রবার প্রথম টুইট করেন মালালা আর তাতেই বাজিমাত বিপুল সংখ্যক লোক প্রতিক্রিয়া জানান তার টুইটে এদিকে প্রথম টুইটের পর মালালাকে টুইটারে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্থনিও গুতারেজ ও বিশ্বের শীর্ষধনী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসহ বিশ্বের খ্যাতিনামা বহু ব্যক্তিত্ব একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও মালালাকে স্বাগত জানিয়েছে তাদের মাধ্যমে উনিশ বছর বয়সী মালালার প্রথম টুইটটা ছিল এই রকম হাই টুইটার এর আধা ঘণ্টার মধ্যেই তার অনুসারী জুটে যায় লক্ষাধিক সম্ভবত এত অল্প সময়ে টুইটারে অনুসারী বাড়ার রেকর্ড এটি বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত মালালা দ্বিতীয় টুইটে লেখেন আজ স্কুলে আমার শেষ ও টুইটারে প্রথম দিন এরপর আরও বেশ কয়েকটি টুইট করেন পাকিস্তানের এই নারী শিক্ষা আন্দোলনকর্মী এর একটিতে তিনি লেখেন মাধ্যমিক স্কুলের পাঠ সম্পন্ন করা ছিল আমার জন্য অম্লমধুর অভিজ্ঞতা আমি আমার ভবিষ্যৎ নিয়ে উল্লাসিত কিন্তু আর টুইটে মালালা লিখেন বিশ্বে লাখ লাখ মেয়ে স্কুলের বাইরে এবং তারা কখনোই শিক্ষা শেষ করার সুযোগ পায় না এরপরে টুইটে শান্তিতে নোবেলজয়ী মালালা লেখেন প্রত্যেক নারী জীবন কাহিনী ভিন্ন এবং শিক্ষা ও সমতার জন্য যুদ্ধ করার ক্ষেত্রে নারীদের কণ্ঠস্বর হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র মালালার এই সব টুইটে করা রিটুইটে অনেকে তাকে নানা পরামর্শ দিয়েছেন কেউ কেউ আবার টুইটারে আসায় মালালাকে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালালার জন্ম পাকিস্তানের সোয়াত উপত্যকায় দুই সালে নয় অক্টোবর তালেবানের গুলিতে জন্মস্থানে গুরুতর আহত হন তিনি এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয় বর্তমানে দেশটির বার্মিহামে বসবাসরত মালালা দুই সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি